প্রত্যেককে স্বাগত প্র্যাকটিক্যাল উইজডম ফিলোসফিতে। আজকে আমরা ac-48 পেজের এমসিকিউগুলো সলভ করব ফিলোসফির। প্রথম প্রশ্ন দেখো, একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো 4টি। সব বচন কি হবে এটা বাক্য, প্রতিটি নঙ্গর্থক বচনের। এর পরের প্রশ্ন দেখো, অধীন বিপরীত বিরোধিতা হয় কোন বচনে, আই এবং ও বচনের মধ্যে। বচনের বিরোধনমান হল এক প্রকারের কি অমাধ্যম অনুমান। ই বচনের বিবর্তনের আবর্তন বচনটি হল আই বচন। একই উদ্দেশ্য এবং বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতার অবস্থান করে তাকে বলা হয় বিপরীত বিরোধিতা। যদি ই বচন মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত এ বচনের সত্য মূল্য হবে অনিশ্চিত। নিরপেক্ষণের সংস্থানের সংখ্যা হল 4টি। টিমারিস মূর্তিটি বৈধ হয় চতুর্থ সংস্থানে। নিরপেক্ষ বচনের অংশ হল 4টি। সম্বন্ধ অনুসারে বচন হচ্ছে দুই প্রকার, সেটি হলো কি একটি সাপেক্ষ বচন এবং নিরপেক্ষ বচন। অন্তর্গত কি হয় অমাধ্যম অনুমান। বস্তুগত বিবর্তনের প্রবর্তককে বেইন। কেবলমাত্র শিশুরা শান্ত, বচনটির তর্কবিজ্ঞানসম্মত রূপ কী হবে, সকল শান্ত ব্যক্তি হয় শিশু। কেবলমাত্র থাকলে এ বচন হয়, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়। এরপরে দেখো, বচনের আকার বলতে কী বোঝায়, বচনের গঠন বা ধরনকে। বাঁচতে কে না চায়, তাহলে এটা হবে এ বচন। তারপরে দেখো, সাপেক্ষ বচন হলো কি শর্তাধীন বচন। আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য হল সামান্যীকরণ। সাদৃশ্য কোন অনুমানের ভিত্তি, এটা হবে উপমা যুক্তি। লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ অনুমান বলেছেন বেকন। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হল পর্যবেক্ষণ ও পরীক্ষণ। দ্বৈত অন্বয় পদ্ধতি হল যুগ্ম পদ্ধতি। মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তা হল ব্যতিরেকী পদ্ধতি। এবারে আমরা এই পেজের এসএকিউগুলো প্র্যাকটিস করব। প্রথমে দেখো যে বচন কি, তাহলে বলবে কি যে যুক্তির অবয়ব রূপে ব্যবহৃত যে ঘোষক বাক্য, দুটি পদের মধ্যে সম্বন্ধকে স্বীকার বা অস্বীকার করা হয় এবং যা সত্য অথবা মিথ্যা হতে পারে সেই ঘোষক বাক্যই হলো বচন। যেমন কোনো দেবতা নয় দানব। এরপরে দেখো পরের প্রশ্ন বলেছে যে অসমবিরোধিতা সত্যতার নিয়ম কি। তাহলে অসমবিরোধিতা সত্যতার নিয়ম হলো কি যে অসমবিরোধীদের ক্ষেত্রে সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটিও কিন্তু সত্য হবে, কিন্তু এর বিপরীত কথা সত্য হবে না। দ্বিতীয় নিয়ম কি, বিশেষ বচনটি যদি মিথ্যা হয় তাহলে সামান্য বচনটিও মিথ্যা হবে, কিন্তু এর বিপরীত কথা সত্য হবে না। এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন বলেছে যে বচনের বিরোধিতা দুটি শর্ত, তাহলে দুটি বচনেরই কী হয়, উদ্দেশ্য বিধেয়টা এক হবে এবং গুণের পরিমাণ থাকবে অথবা পরিমাণের পার্থক্য থাকবে কিংবা গুণ ও পরিমাণের উভয়ের পার্থক্য থাকবে। এর পরের প্রশ্ন বলেছে যে এ বচন যদি সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসমবিরোধিত বচনের সত্যমূল্য কী হবে, তাহলে এটা হবে সত্য। আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম, তাহলে লিখবে যে যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য নয় সেই পদ আবর্ত বচনে ব্যাপ্য হতে পারে না। তারপরে অথবার কোশ্চিন বলেছে যে অমানুষ কবি নেই, বচনটির বিবর্তন কী, তাহলে মূল বচন বা বিবর্তনীয় কী হবে, কোনো কবি নয় অমানুষ। তাহলে এখানে বিবর্তিত করলে কী হবে, সকল কবি হয় মানুষ। এরপরে দেখো নিরপেক্ষ ন্যায় কাকে বলে, নিরপেক্ষ ন্যায় কী, নিরপেক্ষ ন্যায়ের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয় এটি এমন এক ধরনের অবরোহমূলক মাধ্যম অনুমান যেখানে পরস্পর সম্পৃক্ত দুইটি যুক্তিবাক্য থেকে একটি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় এবং এই সিদ্ধান্তগুলি অনিবার্যভাবে যুক্তির বাক্যদ্বয় থেকে নিঃসৃত হয়, কিন্তু তা কখনোই যুক্তিবাক্যের ব্যাপকতাকে অতিক্রম করে না। এর পরের প্রশ্ন কী বলেছে দেখো, অমাধ্যম অনুমান ও ন্যায় অনুমানের মধ্যে কী পার্থক্য। তাহলে অমাধ্যম অনুমানে একটিমাত্র বচন থাকে, বচন থেকে কি সিদ্ধান্ত পাওয়া যায়, অর্থাৎ দুটি বচন থাকে। আর ন্যায় অনুমানে কি তিনটি বচন থাকে। অমাধ্যম অনুমানে হেতুবাক্য সিদ্ধান্তের মোট দুইটি পদ থাকে এবং তার বিরুদ্ধ পদ থাকে, আর ন্যায় অনুমানে তিনটি পদ থাকে, পক্ষপদ সাধ্যপদ এবং হেতুপদ। এবার বলেছে দেখো ছাত্ররা উপস্থিত, তাহলে এটা কী হবে, কোনো কোনো ছাত্র হয় উপস্থিত ব্যক্তি, গুণটা কী হবে সদর্থক এবং পরিমাণটা কী হবে বিশেষ। এরপরে দেখো সাপেক্ষ বচন কাকে বলে, তাহলে যে বচনে দুটি অংশ হিসেবে দুটি নিরপেক্ষ বচন থাকে এবং যে বচনকে সত্য হওয়ার জন্য শর্ত হিসেবে বচনটির অন্তর্গত দুটি অংশ বচনের পারস্পরিক সম্পর্কের উপর নির্ভর করতে হয় তাকে শর্ত সাপেক্ষ বচন বা সাপেক্ষ বচন বলে। বাক্যে কী হয়
পরিমাণ এবং গুণ সবসময় একইভাবে উল্লেখ করা থাকে না, আর বচনে কী হয়, পরিমাণ এবং গুণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়ে থাকে। আবার কি বাক্যে কি এক বা একাধিক শব্দ নিয়ে বাক্য গঠিত হতে পারে, কিন্তু বচন গঠিত হয় কেবলমাত্র দুটি পদ দিয়ে। এর পরের প্রশ্ন দেখো, অ্যারিস্টটলের বিরোধ চতুষ্কোণের হচ্ছে যে ছবিটা আঁকতে বলেছে, তাহলে এরকমভাবে তোমরা এঁকে নেবে। এর পরের প্রশ্ন দেখো, বিরোধানুমান কাকে বলে? তাহলে যে অমাধ্যম অনুমানে কোনো বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে তার বিরোধী অন্য একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব নিরূপণ করা হয় তাকে কি বলা হয়, বিরোধানুমান। এবার পরের প্রশ্ন দেখো, আরোহর সিদ্ধান্তটা কীরূপ হবে? আরোহর সিদ্ধান্ত সবসময় হবে সার্বিক সংশ্লেষক বচন। পরের প্রশ্ন দেখো, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কী? একটা হচ্ছে পর্যবেক্ষণ, অন্যটি হচ্ছে পরীক্ষণ। তারপরে দেখো, প্রকৃতির একরূপতার নীতি কী? তাহলে প্রকৃতি কী করে, একই রকম অবস্থা উপস্থিত হলে প্রকৃতি একই রকম আচরণ করবে। তারপরে দেখো, সামান্যীকরণের নীতি বলতে কী বোঝো? তাহলে কতকগুলি বিশেষ মূর্ত দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সমজাতীয় সমগ্র বিষয়ের বিমূর্ত ধারণা গঠনের যে মানসিক প্রক্রিয়া তাকে বলা হয় সামান্যীকরণ। এরপরে প্রশ্ন দেখো, আরোহমূলক লাভ কী? আরোহ অনুমানে আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হই, এবং এখানে একটি ঝুঁকি থেকেই যায়, এই যে ঝুঁকি থাকে তাকে কিন্তু আরোহ অনুমান লাভ আমরা বলি। এরপরে প্রশ্ন দেখো, আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী? আরোহ অনুমানের আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপতার নীতি এবং কি কার্যকারণ নীতি। এরপর দেখো, অপসারণের সূত্র কী? অপসারণের সূত্র বলতে বোঝায় কি, কার্যকারণ সম্বন্ধ আবিষ্কার ও প্রমাণ করার জন্য প্রাসঙ্গিক ঘটনার সঙ্গে জড়িত অপ্রাসঙ্গিক বিষয়গুলিকে বর্জন করার প্রয়োজন হয়। যেসব প্রক্রিয়া অনুসরণ করে অপ্রাসঙ্গিক এই সব বিষয়কে বর্জন করা সম্ভব হয় তাকেই বলা হয় কি, অপসারণের সূত্র। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।